ষষ্ঠ শ্রেণীরে হয়েছিল বিবাহ মুন্ডরে থিলা পুরা পরিবার বোঝ চা বিকি পশুলে পেট এবে বর্তমান লোকঙ্ক চাহিদাকু দৃষ্টিরে রাখি ভিন্ন ভিন্ন ধরনের হোটেল ও রেস্তোরাঁ তৈরি হেউছি যেপরিকি ট্রেন রেস্তোরাঁ প্লেন রেস্তোরাঁ তেবে এই সব স্থানকু যাওয়া বেলে অধিকাংশ লোক ফোনরে ব্যস্ত রহুতবার আমি দেখিছে এঠারে গ্রাহক খাদ্য অর্ডর করিথান্তি এবং অর্ডর ন আসিবা পর্যন্ত সেমিতি ফোনরে লাগি রহিথান্তি যুবপিঢ়ি এভাবে কার্যকলাপ দৃষ্টিরে রাখি মহারাষ্ট্রর জনে বৃদ্ধা এক অভিনব প্রয়াস করেছেন এই মহিলা জনক হলে 74 বর্ষিয়া ভীমাবাই জোন্দলে পিলাবেলে ভীমাবাইঙ্কর পড়িবারে খুব আগ্রহ থিলা কিন্তু পাঠ পড়িবাকু তাঙ্কু মিলিনথিলা সুযোগ ষষ্ঠ শ্রেণী পড়ুথিবা বেলে তাঙ্কর হইথিলা বিবাহ যাহা পরে তাঙ্ক পাঠ পড়ারে লাগিথিলা পূর্ণচ্ছেদ ভীমাবাইঙ্ক স্বামী মদ্যপান করুথিবা সে কহিছন্তি তেণু পুরা পরিবার বোঝ তাঙ্ক উপরে থিলা পরিবার আর্থিক স্থিতি এতটা স্বচ্ছল নথিলা তাঙ্ক স্বামী নিশারে চাষ জমি বিকিবা সহ জুয়া খেলরে মধ্য অভ্যস্ত হয়ে সারিথিলে অন্য কোনসি উপায় নপাই পরিবার প্রতিপোষণ পাই সে লোকঙ্ক ক্ষেতরে ঘণ্টা ঘণ্টা ধরি কাম করিবা আরম্ভ কলে এতিসহ মাঙ্কু সাহায্য করিবা উদ্দেশ্যে তাঙ্ক পিলামানে খবর কাগজ বাঁটিবা কাম করি দুই পয়সা রোজগার কলে 2008 ভীমাবাই সপরিবার সহ সহরকু চালি আসিথিলে সহরে ভীমাবাই এক চা দোকান আরম্ভ করিথিলে তাঙ্ক দোকানকু আসুথিবা গ্রাহকমানে চা পাই অপেক্ষা করিবা সময়রে নিজ নিজ ফোনরে ব্যস্ত রহুতবার সে দেখিলে যুবপিঢ়ীঙ্কর এই অভ্যাসকু কিভলি বদলাইবে সে বিষয়ে চিন্তা কলে তাঙ্ক পাখরে মরাঠি ভাষার বহির ভণ্ডার থিলা চা বিক্রি করিবা সহ দোকানরে বহি রখিলে তেবে গ্রাহকঙ্কু পড়া প্রতি প্রোৎসাহিত করিবা পাই সে 2010 মসিহারে আজিচং পুস্তকাচং হোটেল বা গ্রান্ড মদার্স হোটেল উইথ বুকস আরম্ভ করিথিলে মুম্বাই ও আগ্রার জাতীয় রাজপথ 3 রহিছে এই হোটেল তাঙ্কর এই দোকানরে স্বাদিষ্ট খাদ্য সহ গ্রাহকঙ্কু বিভিন্ন বহি পড়িবার সুযোগ মিলিথায় ସେହିପରି ଜେଜେମା ନାଁରେ ପ୍ରସିଦ୍ଧି ଲାଭ କରିଥିବା ଭୀମାବାଇ ଏହି ହୋଟେଲରେ ମାଗଣାରେ ଲୋକମାନଙ୍କୁ ବହି ପଢ଼ିବାକୁ ଦେଇଥାନ୍ତି ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଏହି ହୋଟେଲରେ ହିନ୍ଦୀ ଇଂରାଜୀ ଓ ମରାଠୀ ଭାଷାର ପୁସ୍ତକ ରହିଛି ଏଠାରେ ଲୋକ ପୁସ୍ତକ ଦାନ ମଧ୍ୟ କରିଥାନ୍ତି ତାଙ୍କର ଏହି ବୁକ୍ ହୋଟେଲ ପ୍ରଥମେ 50 ପୁସ୍ତକକୁ ନେଇ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା ବର୍ତ୍ତମାନ ଏହି ସଂଖ୍ୟାରେ ବୃଦ୍ଧି ଘଟି 5000 ପହଞ୍ଚିଲାଣି ଏହି ହୋଟେଲ ମାଧ୍ୟମରେ ଭୀମାବାଇ ଯୁବପିଢ଼ିଙ୍କୁ ପଢ଼ିବା ପାଇଁ ପ୍ରେରଣା ଦେଉଛନ୍ତି। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ପ୍ରମେୟ ନ୍ୟୁଜ୍ 7 ଡିଜିଟାଲ।